এই যে ল্যাপিং গুলো দেখো, এই যে ল্যাপিংটা, এই ল্যাপিংটা এই এই বডি থেকে বের হয়ে গেছে, এটা থাকবে, ল্যাপিং থাকবে বরাবর, এই তো। ওকে, ওই ল্যাপিংটা ঠিক সেম। এই যে রিংগুলো টানছো, এই রিংগুলা তোমার এটা টিপা দিতে হবে, এই টিপা এটার সাথে লাগিয়ে থাকবে। ওই পাশটা বেশি, এই যে কর্নারটা বেশি, দেখো প্রতিটা রিং এরকম ফাঁক। এই যে এই ল্যাপিং গুলা এই যে ভিতরে থাকবে, ভিতরে থাকলে কি হবে, এই যে রডের যে স্পেসিং, এই স্পেসিং গুলো ঠিক থাকবে। ওকে, আর একটা হলো এই এই কর্নারের গুলা হলো এই কর্নারে পড়বে, এই কর্নারে হবে ল্যাপিং, আর এইগুলা হবে মধ্যের গুলো হবে এই বরাবর, তাহলে এই পাশ এই পাশের গ্যাপ এবং এই পাশের গ্যাপ ঠিক থাকবে। আর এই যে এইগুলা কি বলে, এই এইখানে কোনো গ্যাপ থাকবে না। দ্বিতীয়ত হলো যে এই রিং, প্রতিটা রিং এই কর্নারে একেবারে কর্নার লেগে থাকবে। হ্যাঁ, এই যে রেডের মধ্যে নাই, এইগুলা ওই যে ওই যে দেখো নিচের দ্বিতীয় রিং দেখো সব বাইরে আছে। এই এই রিং গুলা যেটা করতো, এই রিং গুলা এখন বাজার পরে যে গ্যাপটা আছে ওই যে টিপা তো লাগে। ওকে, এই 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 ধরনের ই থাকা যাবে না। আর এই যে ডিস্টেন্স, এই যে রিং নিচে কত আছে, যদি 4 ইঞ্চি থাকে, এই যে এই এই রিংটা আর এই রিংটা এই বিলের মধ্যে দেখো ওই কোনা নেমে গেছে, এই কোনা ফাঁক হয়ে গেছে বেশি। এই ডিস্টেন্স গুলা ঠিক থাকবে, আর উপরে যে ডিস্টেন্স এটাকে মধ্যে কয় ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি ড্রয়িং এ দেখানো, কিন্তু 8 ইঞ্চিতে মিলে না, 7 ইঞ্চিতে মিলে। তাহলে একো রিং কি বেশি খায়, একটা একটা বেশি খায় মানে যে একটা গ্যাপ বেশি হয় না, বেশিও খায় না, বেশি না খেলে সমস্যা কি, 7 ইঞ্চি। এই যে রড গুলো আছে ঘোড়ায়, এই রড গুলো পরিষ্কার করতে হবে। প্রতিটা কলমের ঘোড়ার যে রড,